রিসেন্টলি নাসা মার্স পার্সিভারেন্স রোভার ল্যান্ড করেছে মঙ্গলের মাটিতে, যার প্রধান উদ্দেশ্য মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ার তথা এর সার্ফেসের নিচে লুকিয়ে থাকা মার্সিয়ান লাইফ এবং মঙ্গল গ্রহের অতীতকে স্টাডি করা, যাতে ভবিষ্যতে মঙ্গল গ্রহে আসা তুফান, আর্থকোয়েক এবং মার্স সার্ফেসে লুকিয়ে থাকা ওয়াটার সম্পর্কে ভালোভাবে জানা যায়। তাহলে সায়েন্টিস্টদের মঙ্গল গ্রহে মানব বসতি গড়ে তোলার স্বপ্ন হয়তো পূরণ হবে, যখন 1976 নাসা ওয়াইকিং অরবাইটার প্রথমবার কম ক্ষমতা সম্পন্ন ক্যামেরার সাহায্যে মঙ্গল গ্রহের ছবি তোলে, তখন সেখানে পিরামিড এবং বিশাল আকারের মানুষের মুখের ইমেজ দেখা যায়। আর এই ছবি দেখার পর সমগ্র বিশ্বে হইচই শুরু হয়ে যায়। সবাই ভাবতে শুরু করে মঙ্গল গ্রহে হয় এলিয়ান বাস করে, না হলে কোনো এক সময় এলিয়ান বাস করত। এরপর 1998 থেকে 2001 এর মধ্যে পাওয়ারফুল হাই ডেফিনেশন ক্যামেরা বানিয়ে ফেলা হয়। যখন এই সকল হাই ডেফিনেশন ক্যামেরার সাহায্যে মঙ্গল গ্রহের পুনরায় ছবি তোলা হয়, সেই ছবি আগের তুলনায় অনেক বেশি ক্লিয়ার ছিল, যেখানে দেখা যায় পূর্বের পিরামিড এবং মানব মূর্তি মার্শিয়ান মাউন্টেন। মঙ্গল গ্রহে পিরামিডের ন্যায় যে সকল পাহাড় ছিল সেগুলি সবকটি মিশরের পিরামিডের ন্যায় লাইন দিয়ে দাঁড়িয়েছিল। যখন নাসা বিজ্ঞানীরা মঙ্গলের পাহাড়ের ন্যায় পিরামিডগুলিকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে স্টাডি করা শুরু করে, তারা জানতে পারে এগুলি পেন্টাগনের ন্যায় বানানো হয়েছে। প্রাকৃতিকভাবে এই রকম স্ট্রাকচার কখনই বানানো সম্ভব নয়। এর সাথে নাসা স্পিরিট এবং অপরচুনিটি রোভারের নেওয়া অন্যান্য ছবিতেও মঙ্গলের মাটিতে পাথরে তৈরি মূর্তি, বিচিত্র স্ট্রাকচার, এমনকি ধাতুর পাত্রের স্ট্রাকচারও স্পষ্ট দেখা যায়। মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় আকারে ছোট হলেও খানিকটা পৃথিবীর ন্যায়। এখানকার মেরুতে পৃথিবীর ন্যায় বরফ জমে রয়েছে। মার্স সার্ফেস স্ট্রাকচার ক্লিয়ারলি দেখায় এখানে কোনো এক সময় নদী ছিল, হয়তো মঙ্গল গ্রহে অতীতে জলের সাগরও ছিল। থিওরিস্টদের মতে কোনো এক সময় মঙ্গল গ্রহে ফ্রেশ ওয়াটার এবং এয়ার ছিল, কিন্তু কয়েক বিলিয়ন সাল পূর্বে ঘটা কোনো অজানা ইনসিডেন্টের জন্য মঙ্গল গ্রহের মনোরম পরিবেশ আজ নষ্ট হয়ে গিয়েছে। রিসার্চের সময় নাসার সায়েন্টিস্টরা জানতে পারে মঙ্গলের রেডিয়াম, থোরিয়াম এবং জেনম 129 ন্যায় রেডিও অ্যাক্টিভ গ্যাসের অস্তিত্ব রয়েছে। এই সকল গ্যাস সাধারণত প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, হাইড্রোজেন বোমের ভয়ঙ্কর বিস্ফোরণের কারণেই তৈরি হয় এই সকল গ্যাসের। এই জন্যই কিছু বিজ্ঞানী মনে করেন কখনো মঙ্গল গ্রহে কোনো আধুনিক এলিয়ান সিভিলাইজেশন বাস করত, আর হয়তো এই সভ্যতার মানুষ একে অপরের সঙ্গে পারমাণবিক যুদ্ধ করে সব ধ্বংস করে দিয়েছে। কিন্তু বর্তমানে মঙ্গল গ্রহে ম্যান মিশন করা সায়েন্সের একটি বড় অ্যাচিভমেন্ট হতে চলেছে। তবে বিজ্ঞানের এই অগ্রগতি বহু ধর্মীয় বিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, যাদের মতে পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু এবং পৃথিবীর বাইরে শুধুমাত্র নরক অথবা স্বর্গ রয়েছে। কিন্তু বাস্তবে আমরা সকলেই জানি পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু নয়, বরং বিশাল ব্রহ্মাণ্ডের তুলনায় পৃথিবী বালির ছোট্ট কণার ন্যায়। এই সুবিশাল ব্রহ্মাণ্ডের যে কোনো অবজেক্ট কয়েক সেকেন্ডে পৃথিবীর অস্তিত্ব চিরতরে মুছে দিতে পারে, যেমনটি অতীতে ডাইনোসরের মতন বিশালাকার জীব পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গিয়েছিল। ঠিক এই জন্যই পৃথিবীর ন্যায় কোনো বিকল্প প্ল্যানেট অপশন অবশ্যই প্রয়োজন, যাতে প্রয়োজন হলে কিছু মানুষকে সেখানে পাঠিয়ে সম্পূর্ণ মানব জাতির বিনাশকে আটকানো যায়। আর এই জন্যই ভবিষ্যতে মঙ্গল গ্রহে ম্যান মিশন খুবই প্রয়োজন, কারণ মঙ্গল গ্রহ কিছুটা হলেও মানুষের বসবাসের যোগ্য। মঙ্গল গ্রহে মাটির তলায় থাকা জলকে বের করে ব্যবহার করতে পারবো। মঙ্গলে এমন কিছু স্থান রয়েছে যেখানকার টেম্পারেচার 20°C থেকে -60°C, মানুষ পৃথিবীতে -40° তাপমাত্রায়ও বাস করছে, সেক্ষেত্রে -60°তেও কোনোভাবে আমরা অ্যাডজাস্ট করে নিতেই পারবো, কারণ মানুষ অভ্যাসের দাস। এমনকি সোলার প্যানেল ব্যবহার করার জন্য মার্সে পর্যাপ্ত সূর্যরশ্মিও পৌঁছায়। মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় 38%, যা মানুষের থাকার জন্য পর্যাপ্ত বলেই মনে করা হয়। মঙ্গল গ্রহে পাতলা বায়ুমণ্ডলও রয়েছে, যা সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে। শুধু তাই নয়, মঙ্গল গ্রহে পৃথিবীর ন্যায় একদিন প্রায় 24 ঘন্টা সময়ের হয়ে থাকে। মঙ্গল গ্রহ বাদে পৃথিবীর নিকটে দুটি অবজেক্ট রয়েছে, আমাদের উপগ্রহ চাঁদ এবং শুক্র গ্রহ।
আমরা জানি চাঁদে মানুষের বসবাসের অনুকূল পরিবেশের অভাব রয়েছে। চাঁদে একদিন এক মাসের সমান। তাছাড়া এখানে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মিকে বাধা দেওয়ার জন্য কোনো অ্যাটমসফিয়ার নেই। অপরদিকে চাঁদে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় মাত্র 16%, যা খুবই বিপজ্জনক। অপরদিকে ভেনাস অর্থাৎ শুক্রগ্রহের তাপমাত্রা 400°C থেকেও বেশি। এখানে কন্টিনিউ সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয়। অর্থাৎ চাঁদ এবং শুক্রগ্রহে কোনোভাবেই মানুষের বসবাস করা পসিবল নয়। আবার কিছু সায়েন্টিস্ট শনিগ্রহের উপগ্রহ টাইটানকে বিকল্প পৃথিবী হিসাবে দেখে থাকেন। মনে করা হয় টাইটানও পৃথিবীর ন্যায়, যেখানে নদী এবং সমুদ্র রয়েছে। কিন্তু থিওরিস্টদের মতে এই সকল নদীতে জলের পরিবর্তে লিকুইড মিথেন বয়ে চলে, যেখানে তাপমাত্রা প্রায় -170°C। তাই এখানেও কোনোভাবে মানব বসতি করে তোলা সম্ভব নয়। অর্থাৎ বর্তমানে পৃথিবীর বাইরে কেবলমাত্র মঙ্গল গ্রহকেই মানব বসতির জন্য উপযোগী বলে মনে করা হয়। কিন্তু রেড প্ল্যানেট মঙ্গল গ্রহ এমনটিও নয় যে এখানে গেলাম এবং বসবাস শুরু করলাম। সবার প্রথমে মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের উপযোগী করে তুলতে হবে, যা একটি বড় চ্যালেঞ্জ। তাই এটি একটি বড় প্রশ্ন, মানুষ সায়েন্স ফিল্ডে কি এতটাই উন্নতি করতে পেরেছে যে মঙ্গল গ্রহকে মানব বসতির উপযোগী করে তোলে? মঙ্গল গ্রহে জল রয়েছে, এই গ্রহকে গরম রাখার জন্য ভালো অ্যাটমসফিয়ারও রয়েছে। কিন্তু মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইড গ্যাস অধিক মাত্রায় রয়েছে। এর অ্যাটমসফিয়ার এতটাই পাতলা যে বিনা স্পেস শ্যুটে এখানে নামলে অধিক প্রেশারে হার্ট বাস্ট করবে। এছাড়া মঙ্গল গ্রহের কোনো ম্যাগনেটিক ফিল্ডও নেই, যার জন্য সূর্যের ক্ষতিকারক রশ্মি ডিরেক্ট মঙ্গল গ্রহের উপর ছুটে আসে। তাই মঙ্গল গ্রহে যাবার পূর্বে আমাদের অনেকগুলি প্রিপারেশন নিতে হবে। বর্তমানে সায়েন্টিস্টরা টেরাফর্মিংয়ের মাধ্যমে মঙ্গল গ্রহকে পৃথিবীর ন্যায় বানানোর পরিকল্পনা করছে। বিজ্ঞানীদের মতে যদি আমরা অ্যাটম বোম বাস্ট করিয়ে মঙ্গল গ্রহের মেরুতে জমে থাকা কার্বন ডাই অক্সাইডকে মার্সের অ্যাটমসফিয়ারে ছড়িয়ে দিতে পারি, তাহলে মঙ্গলের অ্যাটমসফিয়ার অনেক বেশি ঘন হয়ে যাবে। এর ফলে গ্রিনহাউস এফেক্টের সৃষ্টি হবে, ফলে মঙ্গল গ্রহ বর্তমানের তুলনায় অধিক গরম হয়ে উঠবে। যত গরম হতে থাকবে তত এর ম্যাগনেটিক ফিল্ডও বৃদ্ধি পাবে। এরপর কিছু ব্যাকটেরিয়া এবং শৈবাল মঙ্গল গ্রহে পাঠানো যেতে পারে, যা মঙ্গল গ্রহের পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন বানাতে শুরু করবে। এরপর কেঁচোর মতন জীবকে মঙ্গল গ্রহে পাঠিয়ে এখানকার মাটিকে উর্বর করা যেতে পারে। এরপর জলের মাত্রা বাড়ানোর জন্য বড় বিস্ফোরণের মাধ্যমে কোনো অ্যাস্টেরয়েডের ডিরেকশন মঙ্গলের দিকে ঘুরিয়ে দেওয়া যেতেই পারে, যাতে সেই ধূমকেতু মঙ্গলের সঙ্গে ধাক্কা মেরে এখানে জল নিয়ে আসতে পারে, যেমনটি পৃথিবীতে হয়েছিল কয়েক বিলিয়ন সাল পূর্বে। বর্তমানে এগুলি শুনতে ইম্পসিবল বলে মনে হলেও কিন্তু অতীতে ঠিক একই রকম ঘটনার জন্যই পৃথিবীতে জীবজগতের সৃষ্টি হয়েছিল। পৃথিবীতে যে সুবিশাল মহাসাগর রয়েছে তার জল বিশালাকার অ্যাস্টেরয়েডই নিয়ে এসেছিল। তবে পৃথিবীতে এগুলি সবই প্রাকৃতিকভাবে হয়েছিল, কিন্তু মঙ্গল গ্রহে এসব মানুষের বুদ্ধির দ্বারাই করতে হবে। তবে বর্তমানে মানব সভ্যতা যেভাবে এগিয়ে চলেছে তাতে বলা যেতেই পারে ভবিষ্যতে একদিন মানুষ মঙ্গল গ্রহকে মানব বসতির অনুকূল করে তুলবে। অলরেডি টেসলার মালিক এলন মাস্ক এখন থেকেই মঙ্গল গ্রহে ওয়ান সাইড মিশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তিনি বলেন 2026 মধ্যে কিছু সায়েন্টিস্টকে মঙ্গল গ্রহে পাঠাবেন এবং মানব বসতি করে তুলবেন। তবে এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে তার সময় বলবে। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।